আসসালামু আলাইকুম ভিউয়ার, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কি করে ফেসবুক প্রোফাইল থেকে সরাসরি ইনস্টাগ্রামে লগ ইন করা যায়, অর্থাৎ ফেসবুক থেকে সরাসরি ইনস্টাগ্রামে লগ ইন করা যাবে এবং ইনস্টাগ্রামে সকল ছবি পোস্ট এবং ভিডিও দেখা যাবে, আলাদা করে ইনস্টাগ্রামে লগ ইন করতে হবে না। ভিডিও শুরুর পূর্বে আমি আপনাদেরকে বলবো, যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই পেতে পারেন। আর যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। হ্যালো বিয়ার, আই এম মোহাম্মদ সুলাইমান উইথ ইউ ফ্রম চ্যানেল তুরাক বিডি। এই কাজটি করার জন্য প্রথমে আমাদেরকে ইনস্টাগ্রামে প্রবেশ করতে হবে, তারপর এই যে নিচের যে ছবি এই ছবির মধ্যে টাচ করবেন। ছবিতে টাচ করার পর এরকম একটি ইন্টারফেস আসবে, তখন এডিট প্রোফাইল যে লেখা আছে এখানে টাচ করবেন। তারপর এই যে এখানে যে ইউজার নেম, এই ইউজার নেমটা, এই যে আমার এখানে ইউজার নেম দেওয়া আছে তুরাক সিবিডি, এবং আপনার যে ইউজার নেম মানে ইউজার নেমটা মনে রাখবেন কিংবা খাতার মধ্যে লিখে রাখবেন। তারপর আমরা ইনস্টাগ্রাম থেকে বের হয়ে আসতে হবে। এখন দ্বিতীয় যে কাজটি করতে হবে, ফেসবুকে প্রবেশ করতে হবে। ফেসবুকে লগ ইন করার পর বাম দিকের উপরে কোনো যে ছবি, এই ছবির মধ্যে টাচ করবেন, মানে আপনার প্রোফাইলে যে ছবি দেওয়া থাকবে ওই ছবির মধ্যে টাচ করবেন, তখন এরকম একটি ইন্টারফেস আসবে। তারপর এই যে এখানে যে ডান দিকে তিনটা ফোটা চিহ্ন, ওই ফোটার মধ্যে টাচ করবেন। ফোটার মধ্যে টাচ করার পর এরকম একটি ইন্টারফেস আসবে, তখন এডিট প্রোফাইলে টাচ করবেন। তারপর এটি স্ক্রল করে নিচের দিকে আসবেন। তারপর এই যে লিঙ্কস লেখা এবং লিঙ্কসের ডান পাশে অ্যাড লেখা, এই অ্যাডের মধ্যে টাচ করতে হবে। তারপর এখানে যে অ্যাড সোশ্যাল লিঙ্ক, এই অ্যাড সোশ্যাল লিঙ্কে টাচ করতে হবে। তারপর এখানে অ্যাকাউন্ট নেম, এই অ্যাকাউন্টের নেমের মধ্যে যে কিছুক্ষণ আগে আমি যে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের যে ইউজার নেমটা, এটা প্রত্যেকে আলাদা করে একটা ইউজার নেম থাকে, একজনের সাথে আরেকজনেরটা মিলে না, এটা একটা ইউনিক নেম, এই ইউজার নেমটা এখানে লিখতে হবে। আমি আমার মানে ইউজার নেমটি লিখছি, আপনারা আপনাদেরটা লিখে নেবেন। যে কিছুক্ষণ আগে যেটা দেখছিলাম, আমার ইউজার নেমটা হচ্ছে তুরাক সিবিডি, মানে আমার ইনস্টাগ্রামের এটা ইউজার নেম তুরাক সিবিডি। তারপরে যে উপরে যে একবারে হালকা ঝাপসা করে ইনস্টাগ্রাম লেখা আছে, ইনস্টাগ্রামের মধ্যে টাচ করবেন। দেখেন অ্যাড সোশ্যাল লিঙ্ক এবং ইনস্টাগ্রাম, হ্যাঁ তুরাক সিবিডি নিচে ইনস্টাগ্রাম লেখা, তার মানে এটা অ্যাড হয়ে গেছে। এখন উপরে ডান দিকে কোন যে সেভ লেখা, এই সেভে টাচ করতে হবে। এই যে সেভে টাচ করার সাথে সাথেই এটি সেভ হয়ে আছে, মানে আমাদের এখন ফেসবুকের সাথে ইনস্টাগ্রামে সংযোগ হয়ে গেছে। এখন ফেসবুক প্রোফাইল থেকে সরাসরি ইনস্টাগ্রামে প্রবেশ করা যাবে এবং ইনস্টাগ্রামে সকল ভিডিও পোস্ট ছবি সব কিছু দেখা যাবে, এবং আপনি যদি ইনস্টাগ্রামে কোনো কিছু পোস্ট করতে চান সেটিও করতে পারবেন। এখন আমি আপনাদেরকে দেখাবো ফেসবুক থেকে সরাসরি কীভাবে ইনস্টাগ্রামে প্রবেশ করা যায়। এখন ব্যাগে আসতে হবে, পুরোপুরি ব্যাগে আসবেন এবং ফেসবুক থেকে বের হয়ে আসবেন। পুরোপুরি ফেসবুক থেকে বের হয়ে আসলাম, এখন নতুন করে ফেসবুকে মানে এটাকে রিফ্রেশ করা হলো, এখন নতুন করে ফেসবুকে প্রবেশ করলাম। নতুন করে ফেসবুকে প্রবেশ করতে হবে, তারপর যে উপরে বাম দিকে কোনো যে আপনার প্রোফাইলের ছবি, এই প্রোফাইলের ছবিতে টাচ করবেন। স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন, এই যে দেখেন এখানে লেখা তুরাক সিবিডি, আমার প্রোফাইলের নিচেই তুরাক সিবিডি লেখা, তার মানে ইনস্টাগ্রামের সাথে ফেসবুকের লিঙ্ক হয়ে গেছে। এখন এই তুরাক সিবিডি মানে আপনার ইউজার নেমের মধ্যে, যেমন আমার ইউজার নেম তুরাক সিবিডি, এখানে টাচ করলে সরাসরি ইনস্টাগ্রামে প্রবেশ করা যাবে। এই যে আমি টাচ করছি তুরাক সিবিডির মধ্যে, দেখুন তুরাক সিবিডির মধ্যে টাচ করার সাথে সাথে ইনস্টাগ্রামের মধ্যে প্রবেশ করেছে, যে ইনস্টাগ্রামে সকল কিছু পোস্ট দেখা যাচ্ছে। এখন উপরে বাম দিকে যে অ্যারো চিহ্ন মানে তীর চিহ্ন, এখানে একবার টাচ করবেন, মানে একটু ব্যাগে আসবেন। এই যে ব্যাগে আসার পরে আপনি ইনস্টাগ্রামে যে সকল ছবি পোস্ট ভিডিও এখানে দেখতে পারবেন, মানে একদম পুরোপুরি ইনস্টাগ্রামে প্রবেশ করলেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।